স্বাগতম সবাইকে, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। আর হাম তুমকো ফিজিক্সকে খেয়াল রাখে গা। তো পদার্থবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারগুলোর আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসতেছি, তো আশা করি তোমরা সবাই আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেই অধ্যায়টা দেখবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা অধ্যায়, সেটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি। তো তো শুরুতে আমরা একটু জেনে নিই আসলে এই পর্যাবৃত্তিক এই চ্যাপ্টারটার মধ্যে আমরা আসলে কোন কোন ব্যাপারগুলো নিয়ে ডিল করতে চাই, আর পুরো চ্যাপ্টারে আসলে কোন কোন ব্যাপারগুলো থাকবে। তো শুরুতেই আমরা এক নম্বর আউটলাইন লিখছি হচ্ছে সরল দোলন গতি এবং হচ্ছে তার সমীকরণ। তারপর ফার্স্টে জানবো হচ্ছে সরল দোলন গতিটা কী, এর সমীকরণ এবং এদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এই ব্যাপারগুলো। এরপরেই থাকবে হচ্ছে আমাদের সরল দোলন গতির সরণ, বেগ এবং ত্বরণ, এটা। তো আমরা পুরো চ্যাপ্টার জুড়ে বারবার সরল দোলন গতি, সরল দোলন গতি এভাবে না বলে আমরা ব্যাপারটাকে একটু শর্ট করে আনছি যে সিম্পল হারমোনিক মোশন, এই এটার অর্থই হচ্ছে সরল দোলন গতি। তো আমি যখনই এই চ্যাপ্টারে বলবো হচ্ছে SHM, তুমি বুঝে নিবা যে আসলে আমরা আলোচনা করছি কি নিয়ে, সরল দোলন গতি নিয়ে। তো এবার আমরা এই সরল দোলন গতির সরণ, বেগ, ত্বরণ দেখতে চাই, এবং এরপরেই থাকবে হচ্ছে সরল দোলন গতির শক্তি। তো আমরা যে বারবার সরল দোলন গতি বলতেছি, সরল দোলন গতি বলতেছি, এই ব্যাপারটা কি শুরুতে কিন্তু আমরা দেখে নেবো আগে, তারপরে এই ব্যাপারগুলো আসবে। এবং এরপরে থাকবে হচ্ছে সরল দোলন গতির উদাহরণ এবং ব্যবহার। এবং মজার ব্যাপারে এই উদাহরণগুলোর মধ্যে আমাদের কিন্তু আরও বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যখন আমরা ডিটেলস আলোচনা করবো তখন এই ব্যাপারগুলো চলে আসবে। তো ঠিক আছে, তো আমরা একটু বুঝে নিলাম আসলে, একটু আমরা এখানে দেখেই বুঝতে পারছি আসলে যে পুরো চ্যাপ্টারটা কিন্তু ডিল করা হচ্ছে কী নিয়ে, সরল দোলন গতি নিয়ে। কিন্তু আমরা চ্যাপ্টারের নামটা দিচ্ছি কী ভাইয়া, যে পর্যাবৃত্তিক গতি, কিন্তু সরল দোলন গতি নামই দিতে পারতাম, কিন্তু সরল দোলন গতি নাম না দিয়ে পর্যাবৃত্তিক গতি কেন দিলাম, তো ওই ব্যাপারটা আমরা একটু জানবো। কারণ হচ্ছে যে সরল দোলন গতি কিন্তু আসলে কী, এক ধরনের পর্যাবৃত্তিক গতি। তো আমি যদি সরল দোলন গতি নিয়ে জানতে চাই, তোমাকে শুরুতেই কিন্তু ভাইয়া এই পর্যাবৃত্তিক গতি চ্যাপ্টার নিয়ে একটু পর্যাবৃত্তিক গতি এই ব্যাপারটা কিন্তু আলোচনা করতে হবে। খালি তাই না, পর্যাবৃত্তিক গতি জানতে পারলে আমি কিন্তু সরল দোলন গতি বুঝতে পারবো না, পর্যাবৃত্তিক গতি আমাকে আগে জানতে হবে। তারপরে আরও একটা ব্যাপার আছে স্পন্দন গতি, সেটা আমাকে জানতে হবে, তারপরে আমি আসতে পারবো সরল দোলন গতি। তো ঠিক আছে, তো আমরা ফার্স্টেই একটু জেনে নিই যে পর্যাবৃত্তিক গতি ব্যাপারটা কী, তারপরে স্পন্দন গতিটা কী, তারপর হচ্ছে আমরা সরল দোলন গতির মধ্যে চলে আসবো। তো এবার আমরা পর্যাবৃত্তিক গতি সম্পর্কে একটু জেনে নিই। তো আমরা পর্যাবৃত্তিক গতি বলতে আমরা সাধারণত মাথায় যে ব্যাপারটা ভাসে সেটা কী, যে একটা ঘড়ির কাঁটার গতি। তো ব্যাপারটা কীরকম ছিল, যে আমরা কী বলতাম পর্যাবৃত্তিক গতি, যে কোনো বস্তুকণার গতি যদি এরকম হয় যে ওই বস্তুটা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে ওই ধরনের গতিগুলোকে আমরা বলতাম পর্যাবৃত্তিক গতি। তো ভাই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে পর্যাবৃত্তিক গতি আমি বলতে চাই তাহলে অবশ্যই কিন্তু সেই গতিটার মধ্যে এই তিনটা ব্যাপার মাস্ট, অর্থাৎ কোনো গতির মধ্যে যদি এই তিনটা ব্যাপার থাকে তাহলে সেই ধরনের গতিকে আমি শুধুমাত্র পর্যাবৃত্তিক গতি বলবো। কীরকম, যে ধরো আমি বললাম যে হচ্ছে এই, যেমন আমি ঘড়ির কাঁটার উদাহরণটা দিই, ধরলাম আমাদের এখন এই ঘড়ির ঘন্টার কাঁটাটা 12টার মধ্যে আসে, এবার যদি আস্তে আস্তে এটা ঘুরে 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 আবারও যদি 12টায় আসে, আবারও দেখতে পাই কি আমরা যে এই ঘড়ির ঘন্টার কাঁটা আবারও ঘুরে ঘুরে 12টার সময় আসে, তাহলে ঘটনাটা কীরকম ঘটে, যে এই ঘন্টার কাঁটাটা এই অবস্থানটাকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, আবার একই দিক থেকে অতিক্রম করতেছে। তো এই যে ব্যাপারটা, যে আমরা যে কী বলছিলাম তিনটা পয়েন্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দুকে, এই যে সেই 12টার এই বিন্দুটাকে আমরা নির্দিষ্ট সেই বিন্দু বিবেচনা করতেছি, যে বিন্দুটাকে এই ঘড়ির ঘন্টার কাঁটা বারবার অতিক্রম করতেছে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, বারবার অতিক্রম করতে হবে। শুধু নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করলেই হবে না, একটা নির্দিষ্ট সার্টেন টাইম পিরিয়ড পর পর অতিক্রম করতে হবে, অর্থাৎ বারবার একই সময় পর পর অতিক্রম করতে হবে। যেরকম এই ঘড়ির ঘন্টার কাঁটা তখন এরকম হয় না যে একবার 12 ঘন্টা পর করলো আর একবার 11 ঘন্টা পর করলো, এরকমই তো কোনো হয় না ভাইয়া। বারবার কী হয় যে একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা পর এরকম টাইম পর পরই বারবার অতিক্রম করতে থাকে, তার মানে এই ব্যাপারটাও কিন্তু মাস্ট। নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে ঠিক আছে, কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। শুধু তাই না, ব্যাপারটা কী হইতে হবে, নির্দিষ্ট দিক থেকে হইতে হবে। দেখো ভাইয়া, আমরা লিখে রাখছি নিচে, নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে। যদি এরকম ঘটনা ঘটতো যে ঘড়ির কাঁটাটা এই 12টাকে এইভাবে একবার অতিক্রম করলো, পরের বার এইভাবে অতিক্রম করলো, আবার এইভাবে অতিক্রম করলো, এইভাবে অতিক্রম করলো, এরকম যদি উল্টাপাল্টা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই গতিকে আমরা আর যাই বলি পর্যাবৃত্তিক গতি বলবো না। তার মানে আমি যদি সুন্দর করে এই আরেকবার সামারি করে বলি, তাহলে কী বলা যায় পর্যাবৃত্তিক গতিটা, যে হচ্ছে এমন একটা গতি যেই গতিটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে বারবার নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। যদি এই তিনটা বৈশিষ্ট্য থাকে তাহলে সেই ধরনের গতিকে আমি বলবো পর্যাবৃত্তিক গতি। তো এই পর্যাবৃত্তিক গতির উদাহরণ কী কী হতে পারে, আরও ভিন্ন ধরনের উদাহরণ হতে পারে, যেমন হচ্ছে এই ঘড়ি কাঁটার গতি একটা, বা বৃত্তাকার গতি। এখন আমাদের মাথায় যে ব্যাপারটা সাধারণত আসে যে আমরা পর্যাবৃত্তিক গতি বলতেই বুঝি কি, যে পর্যাবৃত্তিক গতি আসলে কীরকম হবে, বৃত্তাকার হবে, নট নেসেসারি যে বারবার আমাদের বৃত্তাকারই হইতে হবে, বৃত্তাকার ছাড়াও কিন্তু আমাদের পর্যাবৃত্তিক গতি হইতে পারে। যেরকম কী হইতে পারে, যে হচ্ছে পর্যাবৃত্তিক গতি আরও ভিন্ন রকম হতে পারে, যেমন ত্রিভুজাকৃতির হইতে পারে, বা যদি আমি এরকম চতুর্ভুজ নেই এরকম আকৃতি হইতে পারে। কীরকম, যে আমি বললাম যে কোনো একটা এই নির্দিষ্ট বিন্দুকে আমি চিন্তা করলাম যে এই নির্দিষ্ট বিন্দুটাকে কোনো একটা বস্তু বারবার একই দিক থেকে এইভাবে অতিক্রম করতেছে, বারবার এইভাবে অতিক্রম করতেছে, বারবার অতিক্রম করতেছে, এবং ওইখানে কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য ফলো করতে হবে, যে নির্দিষ্ট বিন্দুকে
একটা নির্দিষ্ট টাইম পর পর এবং একই দিক থেকে বারবার এই দিক থেকে অতিক্রম করতে হবে, বারবার এই দিক থেকে অতিক্রম করতে হবে। যদি এরকম হয় তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো কি, পর্যাবৃত্ত গতি। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পর্যাবৃত্ত গতিটা তো বৃত্তাকার হতে পারেই, পাশাপাশি অন্য যে কোনো ধরনের হতে পারে। এবং মজার ব্যাপার যে পর্যাবৃত্ত গতি কিন্তু এরকম সরলরৈখিকও হতে পারে, এটা আমাদের মাথায় একটু মানে আসে না যে আসলে সরলরৈখিকও হতে পারে। কোনো একটা বস্তু এরকম সরল পথে চলে তাহলে সেই গতি আবার কীভাবে পর্যাবৃত্ত হতে পারে? কারণ আমি একটু আগে বললাম যে বারবার একটা নির্দিষ্ট বিন্দুতে ফেরত আসতে হবে, বারবার নির্দিষ্ট বিন্দুতে ফেরত আসতে হবে। তো আমরা ফার্স্টে যেটা মনে করি যে সরলরৈখিক গতি এরকম হচ্ছে, তো এটা আবার পর্যাবৃত্ত গতি হয় কেমন? ব্যাপারটা হচ্ছে যে পর্যাবৃত্ত গতিটা সরলরৈখিক হইতে পারবে যদি গতিটা হয় টু অ্যান্ড ফ্রো, মানে এরকম যদি গতি হয় যে বস্তুটা ফার্স্টে এদিকে গেলো আবারও ব্যাক করলো, এরকম হইতেই পারে যে বস্তুটা এরকম গেলো পরে আবারও ব্যাক করলো, এরকম যদি হয় তাহলে বলে দিকে হইতে পারে। ধরলাম একটা বিন্দু বিবেচনা করলাম, যে বস্তুটা যখন এইভাবে যখন অতিক্রম করলো, এই বস্তুটাকে অতিক্রম করলো নির্দিষ্ট বিন্দুকে, আবার যখন ফেরত আসবে তখন কিন্তু আমি পর্যাবৃত্ত গতি বলবো না। আবার যখন এখানে আসার পরে আবার যখন যাওয়া শুরু করবে তাহলে দেখো তো ভাই এরকম মিলে গেলো না, যে ফার্স্টে একবার এই বিন্দুটাকে এই দিক থেকে অতিক্রম করলো, পরের বার আবার এই দিক থেকে অতিক্রম করলো। আবার যদি এরকম ঘটনা ঘটে যে যায় আবার ফেরত এসে আবার যাওয়া শুরু করলো, তারপর কি আবারও ওই একই দিক থেকে অতিক্রম করলো, তার মানে বারবার একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে এবং সময়টাও যদি একই লাগে তাহলে সেই গতিকে আমি কিন্তু পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তার মানে আমাদের পর্যাবৃত্ত গতিটা এরকম বৃত্তাকার, ত্রিভুজাকার, তারপরে অথবা চতুর্ভুজাকার বা অন্য যে কোনো আকৃতি হইতে পারে এবং অবশ্যই সরলরৈখিকও হইতে পারে। এবার আমরা একটু স্পন্দন গতিটা একটু দেখে নিই। তো আমরা একটু আগে বলতেছিলাম পর্যাবৃত্ত গতিটা কি, এবার দেখবো স্পন্দন গতিটা। তো পর্যাবৃত্ত গতির স্পন্দন গতি যদি হইতে হয় তাহলে অবশ্যই সেই গতিটাকে পর্যাবৃত্ত গতি হইতে হয়। কীরকম একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি, আচ্ছা সংজ্ঞা একটু বলে নিই যে স্পন্দন গতি আসলে কি। স্পন্দন গতি আমরা সংজ্ঞায়িত করতে চাই, বলবো এরকম যে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি যদি এরকম হয় যে বস্তুটা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলে। উদাহরণ দিয়ে বলি, তো ফর এক্সাম্পল আমাদের কাছে একটা সরল দোলক আছে, ধরলাম এরকমের সরল দোলক। এবার যদি ভাই আমি সরলদোলকটিকে একটু টেনে ছেড়ে দিই, ধরলাম আমি সরলদোলকটিকে এভাবে টেনে যেখানে আনলাম এখান থেকে, এখন যদি ছেড়ে দিলে কী ঘটনা ঘটবে? এভাবে সে দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। এবার এই যে এখানে যে বস্তুটা দুলতেছে, তো এই গতিটাকে আমি স্পন্দন গতি বলতে পারবো। কেন দেখো তো ভাইয়া, তো তার আগে আমার একটা জিনিস বুঝে নিই হচ্ছে পর্যায়কাল ব্যাপারটা কী, যে এই যে বস্তুটাকে আমি এখান থেকে টেনে ছেড়ে দিলাম, তারপরে বস্তুটা এই যে এখানে আসলো, তারপর আবার এখানে ফেরত গেল, এই যে আবারও একই দশায় যে ফেরত আসলো, এখানে যতটুকু সময় লাগছে এটাকে আমরা বলবো পর্যায়কাল। তো ধরে নিলাম আমাদের এখানে পর্যায়কাল লাগছে 4 সেকেন্ড। তো এই পর্যায়কালে দেখো তো এখানে ঘটনাটা এরকম ঘটছে না, যে প্রথম কথা এটাকে আমরা পর্যাবৃত্তি গতি বলতে পারবো কি না, বলতে পারি কি না দেখি। যে ধরলাম যে এই বস্তুটা এই যে এখানে যখন ছিল আমি টেনে ছেড়ে দিলাম, বস্তুটা এই যেভাবে গেল আবার ফেরত আসলো, তো আবার গেল আবার ফেরত আসলো, তার মানে কি এই একই বিন্দুকে সে বারবার অতিক্রম করতেছে এবং বারবার ধরলাম এই দিক থেকে অতিক্রম করতেছে, নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় আবার নির্দিষ্ট দিক, তার মানে কি পর্যাবৃত্ত গতি বলা যাবে। এবার পর্যাবৃত্ত গতি বলা যাবে, পাশাপাশি এটাকে আমি স্পন্দন গতি বলতে পারবো। স্পন্দন গতি কী জানি বললাম ভাইয়া, যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে। দেখো তো 4 সেকেন্ডের মধ্যে ধরে নিই যে এইখানে যেতে লাগছে 2 সেকেন্ড, আর এইখানে আমাদের আরও ব্যাক করতে লাগছে কি আরও 2 সেকেন্ড, তার মানে কি ঘটনা ঘটলো যে অর্ধেক সময় এই একদিকে গেল, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেল। যদি কোনো পর্যাবৃত্ত গতির মধ্যে এরকম বৈশিষ্ট্য চলে আসে তখন সেই পর্যাবৃত্ত গতি কিন্তু আমরা আসলে কী বলতে পারি, স্পন্দন গতি বলতে পারি। তার মানে এটা আমাদেরকে স্পন্দন গতির সংজ্ঞা। এবার এই স্পন্দন গতি হয়, স্পন্দন গতি হইলে সেই গতিটা আবার সরল দোলন গতিও হইতে পারে। তবে একটাবার মাথায় রাখতে হবে যে পর্যাবৃত্ত গতি যদি হয় এবং সেটা যদি হচ্ছে এক অর্ধেক সময় একদিকে চলে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, তাহলে স্পন্দন গতি হবে। কিন্তু আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যেন সেই গতিটা একটু সরলরৈখিক হয়। যদি গতিটা এরকম বৃত্তাকার হয়ে যায় কখনো, তাহলে সেই বৃত্তাকার গতি কিন্তু আমি আবার স্পন্দন গতি বলতে পারবো না। তো মাথায় রাখতে হবে যে পর্যাবৃত্ত গতি যদি হয় এবং অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে এবং গতিটা যেন অবশ্যই আমাদের কি সরলরৈখিক হয়, তাহলে সেই গতিকে বলতে পারবো কি স্পন্দন গতি। আচ্ছা এইবার আমাদের আসল উদ্দেশ্য ছিল কি ভাই, যে আসলে সরল দোলন গতিটা কি সেটা একটু জানা। এবার সরল দোলন গতি জানতে হলে আমাকে আগে পর্যাবৃত্ত গতি জানা লাগলো, তারপরে আমার স্পন্দন গতি সেটা আমরা জানলাম। এবার আমরা দেখে ফেলবো যে আসলে এই সরল দোলন গতিটা কি। এবার সরল দোলন গতি হইতে হলে সবার আগে ওই গতিটাকে স্পন্দন গতি হইতে হবে, আবার স্পন্দন গতি হইতে হলে ওইটাকে হইতে হওয়া লাগবে কি পর্যাবৃত্ত গতি। এই জন্য কিন্তু ভাই দেখো আমাদের পুরো চ্যাপ্টারে আলোচনা সরল দোলন গতি নিয়ে, কিন্তু আমরা কিন্তু চ্যাপ্টারের নামটা আসলে কী দেওয়া হয়েছে পর্যাবৃত্ত গতি। আশা করি বুঝতেই পারছো যে কেন আসলে আমরা চ্যাপ্টারকে পর্যাবৃত্ত গতি বলতেছি, কারণ এই সরল দোলন গতি কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এবার এইটা একটু দেখি যে আসলে সরল দোলন গতি আমরা কাকে বলবো। এবার এই যে আমরা আলোচনা করতেছিলাম যে স্পন্দন গতি, এই স্পন্দন গতি যদি কোনো বস্তু হয় এবং তার মধ্যে আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগবে, সরল দোলন গতি হলে অবশ্যই মাস্ট কি স্পন্দন গতি তো হওয়া লাগবেই, পাশাপাশি এখানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য থাকা লাগবে কি, যে আমাদের এই সরল দোলন গতিটার ত্বরণ
এর সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। তো সরল দোলন গতি হইতে অবশ্যই কী বললাম ভাইয়া, যে স্পন্দন গতি তো হবেই, পাশাপাশি তাকে এই বৈশিষ্ট্যটা মেনটেন করতে হবে। যদি কোনো স্পন্দন গতির মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে তাহলে সেই স্পন্দন গতিকে আমি স্পেশালি বলবো সরল দোলন গতি। তারপর এইটা একটু আমরা বুঝি, এইটা নিয়ে একটু কাজ করব আমরা, যে ত্বরণ সরণের সমানুপাতিক বা বিপরীতমুখী এইটা আসলে কীভাবে আমরা বুঝতে পারি। তারপর একটা উদাহরণ দিয়ে বলি, তো সাপোজ আমি হচ্ছে স্প্রিং নিয়ে কথা যদি বলি, ধরলাম আমাদের কাছে একটা স্প্রিং আছে। আচ্ছা আমি এফেক্ট স্প্রিংটা দেখাই, তো ধরলাম এই হচ্ছে আমাদের স্প্রিং, এবং এটা বললাম কি স্প্রিং হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থান কেন বললাম, কারণ স্প্রিংটাকে আমি নর্মালি জাস্ট একটা বস্তু ঝুলে রেখে দিছি, স্প্রিংটা এই অবস্থানে আছে। এবার যদি আমি কাজ করি যে স্প্রিংটাকে একটু টেনে ছেড়ে দিই, তাহলে কী ঘটনা ঘটবে, যে স্প্রিংটা এই যে আমি টেনে ছেড়ে দিলাম, ধরলাম আমি দেখালাম স্প্রিংটা প্রসারিত করছি, টেনে ছেড়ে দিলে কী হবে, বস্তুটা কি এই যে উপরে উঠে যাবে আবার নিচে নামবে। এই যে এখানে গতিটা হচ্ছে, এই গতিটাকে আমরা বলতে পারবো কি যে হচ্ছে সরল দোলন গতি। কেন, কারণ এইটা একটা স্পন্দন গতি। প্রথম কথা, কেন স্পন্দন গতি হইল, কারণ দেখো যে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে এভাবে চলতেছে। তো এই জন্য আমি বললাম কি স্পন্দন গতি এবং সরল রৈখিকও কিন্তু পাশাপাশি। এই জন্যই আরেকটা কথাও তারা মেনটেন করতেছে কি যে ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো তার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যখন আমরা এই সকল ব্যাপারগুলো ডিল করব, এই সরণগুলো মাপব কোথা থেকে, মাপ হচ্ছে এই যে আমাদের সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান থেকে সকল প্রকার সরণ মাপতে হবে সাম্য অবস্থান থেকে। তো আমি যে এই বস্তুটাকে আমরা এক্স পরিমাণ ধরলাম, এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম, তার মানে বস্তুটা সরণ ঘটছে এক্স পরিমাণ। এবার আমি যদি এই স্প্রিংটাকে এক্স পরিমাণ টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে কি স্প্রিংটা উপরের দিকে যেতে যাচ্ছে, তার মানে বস্তুটা যেতে যাচ্ছে উপরের দিকে, তার মানে সে উপরের দিকে বল অনুভব করবে। অর্থাৎ এই বস্তুটা বা এই স্প্রিংটার ত্বরণটা হবে কোন দিকে, এই উপরের দিকে। অথবা আমি যদি আরেকটা কেস চিন্তা করি, ধরলাম আমি স্প্রিংটাকে এবার, এটা তার নর্মাল পজিশন ছিল, আমি স্প্রিংটাকে করলাম কি যে একটু এবার সংকুচিত করে দিলাম, অর্থাৎ স্প্রিংটাকে আমি করলাম কি এভাবে করে একটু সংকুচিত করে দিলাম, এরকম করে দিলাম। অর্থাৎ বস্তুটাকে আমি তার সাম্য অবস্থান ছিল এই জায়গাটায়, আমি করলাম কি একটু চাপায় তাকে এভাবে করে দিলাম। এরকম যদি করি তাহলে দেখো তো ভাই, এবার সরণটা ঘটছে কোন জায়গা থেকে, একটু আগেই বলছি যে আমরা এখান থেকে যত ধরনের হিসাব নিকাশ হবে সব হিসাব নিকাশ করবো সাম্য অবস্থান থেকে, অর্থাৎ এই যে তার আগে যে পজিশন ছিল সেখান থেকে। তার মানে আমি এইটুকু পরিমাণ আমি তাকে সংকুচিত করলাম, তার মানে সরণটা ঘটছে এই বরাবর। এবার যেহেতু আমি সরণটা এইবার করলাম, এবার তুমি বলতো ভাইয়া যদি আমি একটু ছেড়ে দিই, বস্তুটা কি এদিকে আসতে চাবে না, বস্তুটা আমি ছেড়ে দিলে কি আবার তার আগের সাম্য অবস্থানে ফিরে আসতে চাবে। অর্থাৎ যে বলটা বস্তুটাকে আগের অবস্থানে ফিরে আনতেছে, এই বলটা কিন্তু আমি একটা স্পেশাল নামও দিই, এটা আমি বলি কি যে রিস্টোরিং ফোর্স বা হচ্ছে প্রত্যয়নী বল। অর্থাৎ যেই বলটা বস্তুটাকে তার আগের অবস্থায় ফিরে আনতে চায়। যেমন এখানে যে ব্যাপারটা ছিল যে আমি তাকে টেনে ছেড়ে দিছিলাম, তখন কি বস্তুটা যেই বলের কারণে সেই আগের অবস্থায় ফিরে আসছে, ওই বলটাকে আমরা বলছি কি প্রত্যয়নী বল। বা এই কেজে যে ঘটনা ঘটছে, বস্তুটাকে আমরা এইখান থেকে সংকুচিত করে এই দিকে নিয়ে গেছি, আমরা একটু সংকুচিত করে চাপাই দিছি, তখন আমি যদি বলটা বস্তুটাকে আবার ছেড়ে দিই, তখন কী ঘটনা ঘটছিল, বস্তুটা আবারও এই পিছনের দিকে ফেরত আসে যাচ্ছে। যেই বলের কারণে বস্তুটা ফিরে আসছে সেটাকে আমি বলছি কি প্রত্যয়নী বল। এবার একটা ব্যাপারে খেয়াল করতে হবে যে এইখানে যখন আমি সরণটা এই বরাবর করছিলাম, তখন বস্তুটা এই বরাবর ফিরত আসতে চাইছে, কারণ কি সে সবসময় বস্তু সাম্য অবস্থান দিকে আসতে চায়। আবার এইখানে যখন বস্তুটাকে আমি এইদিকে সংকুচিত করে দিছি, সরণটা আমি এইদিকে ঘোরাইছি, তারপরেও কিন্তু বস্তুটা এই বরাবর আসতে চায়। তার মানে দেখো, কিছু লক্ষ্য করে দেখো, সরণ যেদিকে ত্বরণটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে। ওই জন্য আমি একটা কথা লিখছি কি ভাইয়া, যে সরল দোলন গতি যদি ঘটতে হয় তাহলে অবশ্যই তাকে স্পন্দন গতি তো হওয়া লাগবেই, পাশাপাশি তার এই বৈশিষ্ট্যটাও মেনটেন করতে হবে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যাবে যে ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, শুধুমাত্র তাদেরকে আমরা বলবো কি সরল দোলন গতি। এর ভাই যদি আমি এটা বুঝি তাহলে আমি একটু সামারি করি, যে সরল দোলন গতি হইতে হলে কী কী হইতে হবে। প্রথম কথা, তাকে অবশ্যই পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে, আর পর্যাবৃত্ত গতি হইলেই হবে না, তাকে স্পন্দন গতি হওয়া লাগবে। আর স্পন্দন গতি হওয়ার পাশাপাশি তার এই একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকতে হবে যে তার ত্বরণটা সরণের সমানুপাতিক, অর্থাৎ সরণ যত বাড়তে থাকবে ত্বরণের মানটা তত বাড়বে, কিন্তু অবশ্যই এরকম বিপরীতমুখী হবে। এই যে আমরা একটু আগে দেখলাম যে ত্বরণটা যেদিকে হয় সরণটা তার বিপরীতমুখী হয়। এবার এইটা যদি আমরা বুঝি তাহলে এখান থেকে আমরা একটা ছোটো একটা কাজও করতে পারি। বলতে ভাই যদি ত্বরণটা সরণের সমানুপাতিক হয় তাহলে আমি কি এটা বলতে পারি না যে আসলে এই বলটাও আসলে কি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী? এটা কেন বলা যাবে? এটা তো আমরা ডেফিনিশন থেকে জানছি যে সরল দোলন গতি হইতে হলে এটা হইতে হয়, ভালো কথা। কিন্তু এইটা কেন বলা যাবে? কারণ আমরা একটা ব্যাপার কিন্তু বুঝি যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র যে এফ ইজিকালস টু এম এ, তো এফ এর সাথে যেহেতু এটা সমানুপাতিক, তার মানে আমি বলতে পারি যে এ যেহেতু এক্স এর সমানুপাতিক, তার মানে এফও আসলে কি এক্স এর সমানুপাতিক। তো এটা যদি আমি বলতে পারি তাহলে আমি দেখো একটা কাজ করি, এবার যে এই সমানুপাতিক চিহ্নটা আমি এটা উঠাই দিলাম, যে একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম, নাম দিলাম হচ্ছে কে, আর সাথে ছিল আমাদের এক্স, আর হচ্ছে মাইনাস কে এক্স। তার মানে এই যে একটা ব্যাপার পাই গেলাম আমরা, এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স। তো এখানে আমরা এটাকে বলবো কি যে হচ্ছে সরল দোলন গতির সাধারণ সমীকরণ, যেখানে এফ মানে কি ছিল বল, কে মানে কি বল ধ্রুবক, আর এক্স মানে কি সরণ।
এবং এইটাকে আমরা বলি কি যে সরল দোলনগতির সাধারণ সমীকরণ। তো আমরা এখন এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের চ্যাপ্টার যে আসলে সরল দোলন গতি নিয়ে, সেই সরল দোলন গতিটা কী সেটা বলার আগে আমরা পর্যাবৃত্ত গতিটা জানলাম, স্পন্দন গতিটা জানলাম, এবং একইভাবে সরল দোলন গতি জিনিসটা কী সেই ব্যাপারটার সাধারণ একটা আইডিয়া আমরা পাইলাম। পরে যেটা আমরা করবো, এই যে বলতেছিলাম সরল দোলন গতির সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে, তেমন আমরা একটা সাধারণ সমীকরণ বের করলাম কি যে এফ ইজিক্যালস টু মাইনাস কে এক্স। এবার এই সমীকরণটাকে নিয়ে আমরা আরেকটু কাজ করবো এবং এটার বিভিন্ন ধরনের আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করবো, এটাকে সলভ করবো, এখান থেকে সরণ বেগ ত্বরণ বের করবো। তো এই ব্যাপারগুলো আমাদের সামনে থাকবে। তো আশা করি বুঝতে পারছো যে পর্যাবৃত্ত গতিটা কী, স্পন্দন গতিটা কী, আর সরল দোলন গতিটা কী।